মনোনয়নপত্র পেশ করলেন 63 নম্বর রানীনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন। ডোমকল মহকুমা শাসকের কাছে আজ সৌমিক হোসেন তার মনোনয়নপত্র পেশ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিরাট মিছিল করেছিলেন তিনি। তার কর্মী সমর্থকদের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতন। পাশাপাশি আজ 75 নম্বর ডোমকল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাফিকুল ইসলাম অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে তিনি আজ মনোনয়নপত্র পেশ করেন। উপস্থিত ছিলেন আবু তাহের খান সহ তার দলীয় কর্মী ও সমর্থকেরা। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। নমিনেশন আজকে আমরা দিলাম 5 তারিখ, আজকে শুক্রবার আমরা দিতাম, কিন্তু যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল বলে আমরা দিতে পারিনি, তাই আজকে আমরা দিলাম। আজকের পর থেকে আমরা নমিনেশন হলো এবং ইলেকশন ইনচার্জ আজ থেকে হবে। আমার আমি তো সবসময় আসতে পারবো না, আমার কাজগুলো সব ইলেকশন এজেন্ট করবে, এবং এটাই হচ্ছে আজকে মূল কর্মসূচি, নমিনেশনটা করা হবে। প্রচুর কর্মীদের নিয়ে তো মিছিল করে আসলেন, কেমন সাড়া দেখলেন? দেখুন, আমি কাউকে আসতে বলিনি, কিন্তু এত যে ভালোবাসা আমার প্রতি, আমার নেত্রীর প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রতি যে এত ভালোবাসা, মানুষের এত আস্থা, আমি সত্যি কৃতজ্ঞ সকলের প্রতি। বিশেষ করে আমাদের রায়নগর ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার, আমাদের হাজি সাহেব জাকারিয়া হোসেন আছে, আমাদের নেতাজুল চাচা, আমাদের মেহবুব মসজিদ আছে, আমাদের আনিসুর রহমান, এবং আমাদের জেটপি মেম্বার আমাদের রুনা রাইলা বিবি চাচিমা, সকলে আজকে, এবং সমস্ত প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার, অঞ্চল সভাপতি, তারা সবাই, কাউকে আমি বলিনি, গাড়ি দিইনি, কিন্তু রায়নগর থেকে তারা যে এসছে, আমি এদের প্রতি আজকের পর থেকে কৃতজ্ঞ থাকলাম। আমি চেষ্টা করব তাদের যে মনের আশা, সেটা আমি নেত্রীকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীকে বলে, যাতে রায়নগরের মানুষের যে কষ্ট, বিশেষ করে আমি কদিন থেকে দেখছি যে এত আগুন লাগছে, এবং ডোমকলে ফায়ার ব্রিগেড হওয়াতে যেতে সময় লাগছে, পুড়ে যাচ্ছে, যেন কাজ হয়, সেই চেষ্টাটা আমরা আমাদের নেত্রীকে বলে করব। আমরা চাই যে মানুষ ভালো এবং মানুষের কাজ হবে। দাদা, আজকে ডোমকলের প্রার্থীর সাথে আপনার জেলার এমপি সাহেব ছিলেন, আপনার মিছিলে ছিলেন? আমার মিছিলে ছিলেন না, উনি হয়তো, আমার তো জানতাম না যে উনি এসছে, আমার সঙ্গে ওনার সঙ্গে কালকে আমার কথা হয়েছিল। এবার আমাদের সময়টাও আমাদের ছিল দুটোর সময়, আর ওদের ছিল একটার সময়, আমাকে বলেছে আমার একটু কাজ ছিল, আমি বলেছিলাম ওনাকে আসার জন্য, হয়তো কোনো ব্যস্ত ছিল, নাহলে পরে পৌঁছেছে, এবং কোনো ব্যাপার নাই যে আমার মিছিলে থাকবে না অন্য মিছিলে থাকবে। আমাদের তৃণমূল কংগ্রেস এক জায়গায় আছে, এর কোনো অসুবিধা নাই। ডোমকলটা সাব ডিভিশনের বড়ো ব্যাপার, তো রায়নগরটা সবসময় বঞ্চিত হয়েছে, ডোমকলে থাকলে বেশি বড় ব্যাপার, বড় জায়গা, এই ডোমকলে থাকার ইচ্ছাটা সকলেরই বেশি থাকে, তাই ডোমকলে এসছেন। তবে আমার ওখানে থাকেন বলে অসুবিধা, কদিন আগে তো গবিদার মিটিংয়ে ছিলেন, আরও সামনে মিটিংয়েও থাকবে। 63 রানীনগর গ্রামীণ এলাকা, ওই এলাকা বিস্তীর্ণ এলাকা, নতুন, আপনি কতটুকু আশাবাদী ওই এলাকার সাধারণ মানুষ খেটে খাওয়া মজদুরদের জন্য কী করতে পারবে? আমি কিছু বলবো না, এর আগে ডোমকলে ছিলাম, ডোমকলের মানুষ বলবে। দাদা, ববিদার মিটিং আপনাকে সভাতে বলতে দেখা গেছিলো রায়নগরে হসপিটালের ব্যবস্থা করবেন, সেটা অবশ্যই হবে, যেহেতু আজকে নমিনেশন হলো, কাজ কথা বলবে। আজকে ডোমকলে আমি দাঁড়িয়েছি, আমরা আসার আগে ডোমকলে কী ছিল আর এখন কী হয়েছে, এটা ডোমকলের মানুষ বলবে, এটা আমি বলবো না। এখানে হাসপাতাল করে দিয়েছি আমি বলে, ফায়ার ব্রিগেড করে দিয়েছি, পৌরসভা করে দিয়েছি, এবার রায়নগরকে দেখুন না, তাহলে কি রায়নগর মানুষ চমক দেখছে দুটো, তাহলে ফায়ার ব্রিগেড আর হসপিটাল? আপনারা তো নিজে মুখে শুনলেন যে ববিদার বলল যে শ্রমিক এখন থেকেই মুখ্যমন্ত্রীকে বলছে রায়নগরের হাসপাতাল চাই, এটা তো টেলার চলছে। দাদা, আজকের পর থেকে কীভাবে কর্মসূচি সাজাচ্ছেন? কর্মসূচি আছে, আমাদের সব নেতৃত্ব আছে বসে, আজকে ধুলাউড়িতে ঋত্বিকা সেন আসছে, 3-4 দিন উনি প্রচার করবেন, 10 তারিখে আসছেন আমাদের অনুব্রত মণ্ডল, সে দুটো প্রোগ্রাম করবে, আসছেন আমাদের আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 18 তারিখে আসছেন শুধুমাত্র রায়নগরে প্রোগ্রাম করতে, 18 তারিখে গঠন করার মাঠে,
এবং রাজ চক্রবর্তী আসছে, শুভশ্রী আসছে, মিমি চক্রবর্তী আসছে, সবাই আসছে। পঞ্চায়েত রায়নগর 63 পঞ্চায়েত সমিতির সভাপতিকে তৃণমূলের হয়ে প্রচারে দেখা যাচ্ছে না, এই বিষয়ে কী বলবেন, কেন যাচ্ছে না? সে ওর শরীরটা খারাপ, 500 উপর সুগার শুনছি, তাই আসছে না। জনতা চাইবে তৃণমূলকে, তো জনতার জন্য যা কিছু করার সেটা আমি করব, আর জনতাকে সামনের সারিতে নিয়ে এসে দমকলের পবিত্র প্রশাসন, দুর্নীতিমুক্ত পরিষেবা, আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানুষ যেটা চাইবে, সিংহভাগ মানুষ যেটা চাইবে সেটা হবে। সিংহাসনের মহাসংগ্রামে আজকে একটি ধাপ পূর্ণ হলো, কাল থেকে কীভাবে কর্মসূচি সাজাচ্ছে? দেখুন, কর্মসূচি তো আমাদের চলছে, আমরা কর্মসূচি আরও সাংগঠনিকভাবে আরও মজবুত করব, যাতে মানুষের পাশে আমরা আরও যেতে পারি, মানুষকে নিয়ে এই সংগ্রাম, এবং দমকলের মানুষ এর রায় দেবে, মমতা ব্যানার্জির পক্ষে রায় দেবে, কারণ জননেত্রী, বাংলার 10 কোটি মানুষকে নিয়ে যেভাবে বাংলার উন্নয়ন, বাংলার প্রশাসন পরিচালনা করছেন, তাতে দমকলের সিংহভাগ মানুষ, আমার মনে হয় 70-80% মানুষ এই রায়কে সমর্থন দেবে, এই যুদ্ধে তারা জয়লাভ করবে। আমরা হুকুমের গোলাম মাত্র, দমকলের মানুষ আমাদেরকে যেভাবে পরিচালনা করবে, মানুষের কথাকে মান্যতা দিয়ে আমরা সেভাবে চলবো, বা সেভাবে দমকলকে পরিচালনা। 75 দমকলে গ্রাম বাংলার মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনাকে? আপনি গ্রাম থেকে গ্রামান্তর প্রচারে যাচ্ছেন, তারা কতটুকু আশাবাদী আপনার কাছ থেকে যদি একটু বলেন? দেখুন, মানুষ আজকে নতুন করে ভোটের জন্য সাড়া দিচ্ছে এটা বোধহয় বললে ভুল হবে। যখন করোনায় মানুষ হাহাকার করছিল, তখন মানুষ যে সাড়াটা দিয়েছিল না, যে কিছু চায় কিছু চায়, তখন কিন্তু আমাদের নেতারাই মাঠে ঘাটে মানুষের পাশে ছিল। মানুষ সে সময়ে যেমন সাড়া দিয়েছে, আমফানে মানুষ যেমন সাড়া দিয়েছেন, দুর্যোগে মানুষের পাশে মানুষ আমরা থেকেছি, তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের টাউন সভাপতি, আপামর টিএমসির যারা নির্বাচিত বা সিদ্ধান্ত নেওয়া নেতৃত্ব যারা, সবাই কিন্তু মানুষের পাশে ছিল সারা বছর 365 দিন, তার মধ্যেই একটা দিন 5 তারিখ, তার মধ্যেই একটা দিন 29 তারিখ, তার মধ্যেই একটা দিন 2 তারিখ আসবে। থ্যাংক ইউ।